নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মা দুর্গা দশটি হাতের অধিকারী কেন অন্যান্য দেবদেবীরা দুটি বা চারটি হাতের অধিকারী হলেও মা দুর্গার দশটি হাত কেন কী ইঙ্গিত বহন করে এই দশটি হাতের তাৎপর্যে আজকে আমরা সেটি জেনে নেব এর আগে জানিয়ে রাখি এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসুন তবে শুরু করি ভিডিওটি মহিষাসুর ব্রহ্মাকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করে ব্রহ্মা মহিষাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর চাইতে বললে মহিষাসুর অমরত্বের বর চায় কিন্তু ব্রহ্মা জানান অমরত্ব ছাড়া অন্য সব কিছুর কিন্তু বর দেওয়া যাবে তখন মহিষাসুর জানায় দেবতা দানব এবং মানুষ কেউ যেন তাকে হত্যা না করতে পারেন ব্রহ্মা তাকে তথাস্তুবনে চলে যান এরপর স্বর্গরাজ্যে শুরু হয়ে যায় মহিষাসুরের তাণ্ডব শুধু স্বর্গরাজ্য কেন পৃথিবীর মানুষের উপরও শুরু করে দেয় মহিষাসুর তাণ্ডব করা এই অবস্থায় আমাদের মহাদেব এবং বিষ্ণু এবং ব্রহ্মা এই ত্রিশক্তি এছাড়াও অন্যান্য দেবতারা কোনো উপায় না দেখে জন্ম দেয় এক নারী শক্তির সেই নারী শক্তি হচ্ছে আমাদের মহামায়া আমাদের মা দুর্গা এই মা দুর্গা বধ করেন মহিষাসুরকে কিন্তু কেন মা দুর্গা দশটি হাত এখানে মা দুর্গার যে দশটি হাত রয়েছে সেটি প্রথিক হিসাবে দেখানো হয়েছে নারী শক্তির দুটি হাত এবং চার বর্ণের আটটি হাত অর্থাৎ মোট দশটি হাতের কথা এখানে বলা হয়েছে এই চার বর্ণের আটটি হাত অর্থাৎ ব্রাহ্মণ বর্ণের দুটি হাত ক্ষত্রিয় বর্ণের দুটি হাত বৈশ্য বর্ণের দুটি হাত এবং শুদ্রবর্ণের দুটি হাত এই চারটি বর্ণের দুটি করে আটটি হাত এবং নারী শক্তি বা মাতৃকা শক্তির দুটি হাত অর্থাৎ দশটি হাত মা দুর্গার